হ্যালো, হ্যাঁ অনি, আমি তোকে অনেকক্ষণ ধরে ফোন করার চেষ্টা করছি কিন্তু ফোনটাই লাগছে না। শোন না, একটা কথা বলার ছিল তোকে, খুব জরুরি কথা। আমার কথাটা একটু মন দিয়ে শোন, ইটস আর্জেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনি। আমি এরকমভাবে আর থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আর তুই একবার ভেবে দেখেছিস বাবা যদি আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে কী করবে? আর বাবা আমাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ আর খুব কনসার্নডও, আর বাবা সত্যিই আমাদের ব্যাপারটাকে নিয়েও খুব সিরিয়াস। তুই একটু বোঝার চেষ্টা কর, আমি জানি তুই অফিসে আছিস, আমি তোকে একটা দরকারেই ফোন করেছি। দেখ, আমার মনে হয় বাবা কিছু একটা আঁচ করছে আমাদের সম্বন্ধে। বাবা বোধহয় জেনে গেছে যে আমরা রোজ দেখা করি ইভিনিংয়ে। বাবা বোধহয় আমার পেছনে স্পাই লাগিয়েছে রে, আমার তো তাই মনে হচ্ছে। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি তোকে ফোনটা করেছি তার কারণ হচ্ছে আমার মনে হয় যে বাবা সত্যি জানতে পেরে গেছে যে আমরা আমরা একই সম্পর্কে একে অপরের সাথে জড়িয়ে পড়েছি, বা আমাদের মধ্যে যে সম্পর্কটা, আমাদের মধ্যে কী সম্পর্ক সেটা বোধহয় বাবা সবটা জেনে ফেলেছে। তুই প্লিজ কিছু একটা কর, আমি সত্যি আর এভাবে থাকতে পারছি না। প্লিজ ডু সামথিং, এভাবে আর আমার পক্ষে রোজ রোজ তোর সাথে লুকি লুকি দেখা করাও সম্ভব হচ্ছে না। তুই বোঝার চেষ্টা কর ব্যাপারটা, আমি সত্যি আর পাচ্ছি না। তুই কেন এরকম অবুঝের মতো করছিস বলতো? তোর কি মনে হয় আমি তোর সাথে থাকতে চাই না? প্লিজ দেখ, আমি তোকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, এটা আমার শেষ কথা। আমি সত্যি আর পারছি না এরকমভাবে, তুই কিছু একটা কর। আমি তোকে অনেক দিন ধরে বলছি যে দেখ, বাবা বোধহয় আমাদেরকে সন্দেহ করছে, তুই ব্যাপারটাকে কোনো গ্রাহ্যই করছিস না। তোর কি মনে হয় বলতো? আমি কি তোকে ইচ্ছে করে এমনি এমনি ফোন করেছি? ঠিক আছে, আমি রাখছি ফোনটা। দিনটা ছিল বুধবার, বিকেল 4টার সময় অনির আমার সাথে দেখা করার কথা ছিল। আমি অবশ্য ঠিক সময় মতনই পৌঁছে গেছিলাম, কিন্তু অনির আসার কথা ছিল। ওকে ফোন করেছিলাম অনেকবার কিন্তু বিজি বলছিল ফোনটা, ফোন একবারের জন্য রিসিভ করলো না আর রিং ব্যাকও করলো না। কিন্তু ওর সেনকে ওই জায়গাটায় আসার কথা ছিল যেখানে আমি কি ওর জন্য 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, আর তারপরে হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম জানেন, কিন্তু অনি সেদিনকে আমার সাথে আর দেখা করতে এলো না। আমি বুঝতেও পারলাম না কেন। ওকে ফোন করেছিলাম, ওর ফোনটাও রিং হয়ে হয়ে কেটে গেল, অর্ধেক সময় বলল বিজি। বুঝতে পারলাম না আসলে আর কি, ফোনটাও রিসিভ করলো না। বুঝতে পারলাম না কেন আমার ফোনটা রিসিভ করলো না। যাই হোক, তো আমি বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে একটা ঘটনা ঘটল। একি, সৌরভ কোথায়? সকাল হয়ে গেছে, আমাকে কেউ একবার ডাকলো না। বাপরে বাপ, কালকে রাত্রে কি ঘুমিয়েছি! উফ, এত ডিপ এর আগে কোনোদিনও ঘুমাইনি, প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি। এ বাবা, কত বেলা হয়ে গেছে, আমাকে কেউ একবার ডাকলো না, আর নিশ্চয়ই সৌরভ অফিসে বেরিয়ে গেছে। আমাকে একবার বলে গেল না, যাওয়ার আগে আমাকে একবার বলে যেতে পারত। উফ, শরীরটাও কি ম্যাচম্যাচ করছে, মাথাটাও ধরেছে, বাপরে বাপ। আর পাচ্ছি না, কালকে রাতে কি ঘুমিয়েছি, বাপরে বাপ, কি যে হয়েছিল কে জানে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এসব নিয়ে ভাবনা চিন্তা করে আর লাভ নেই, প্রচুর কাজ আছে, আমি যাই, সেগুলো সারতে হবে। ঘরটাকে কীরকমভাবে অগোছালো করে রেখেছে দেখো। এরপর সময়ের জিনিস যখন সময় হাতের সামনে পাবে না, কাজের জিনিস যখন হাতের সামনে সময় পাবে না, তখন আমাকে কথা শোনাবে, মৃণালিনী আমার রুমালটা কোথায়, আমার এই জিনিসটা দাও, ওই জিনিসটা দাও। আমি তখন কোথা থেকে খুঁজে দেবো শুনি? এই জন্যই তো আমি ঘরটাকে গুছিয়ে রাখি, আবার গুছিয়ে রাখলেও দোষ? তখনও আমাকে শুনতে হবে যে আমার জিনিসগুলো এত গুছিয়ে রাখার তোমার কী দরকার। এদিকে যখন নিজের জিনিসটা নিজে পাবে না, তখন আমাকেও কথা শোনাবে। দেখো টাওয়ালটা কীভাবে রেখেছে, এভাবে কেউ একটা টাওয়াল রাখে? এরপর যখন টাওয়ালটা খুঁজে পাবে না, কোনো একটা জায়গায় ঢুকে যাবে, সময়ের জিনিস যখন সময় খুঁজে পাবে না, তখন আমাকে বলবে
আমার টাওয়েলটা কোথায় রেখেছো? আমি কি তোমার টাওয়েলটা আমি কোথায় রেখেছি? আমি তো তোমার টাওয়েলটা রাখিনি। যাকগে, আমার এত কথা দরকার নেই। আমি তাড়াতাড়ি টাওয়েলটা গুছিয়ে চলে যাই। আমার ওদিকে অনেক কাজ আছে, কাজের চাপে তো বোঝানোই হয় না এই ওয়ার্ড্রপটা। যাই হোক, সৌরভের অফিস থেকে কল। মিস লাহিড়ি ফোন করেছেন। কেন ফোন করেছেন দেখি একবার ধরি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি, শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোন দেশ, ভেঙে যাওয়া মনে খড়কুটো গুনে যে পাখি, বাসা ছেড়ে থাকে উড়ে যেতে হয় কাকি, এ পথে কোন ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও, ছেড়ে শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোন দেশ। Love.